আসসালামু আলাইকুম আমার সকল আপু ভাইরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দয় এবং আল্লাহর রসের সম্মতে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি যাই হোক চলে আসলাম নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে কিছুদিন ধরে আমার ভিডিওগুলো একটু অনিয়মিত হয়ে যাচ্ছে যেমন টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারতেছি না তারপরে আবার দেখা যাচ্ছে যে ও গ্যাপও চলে যাচ্ছে আমি তো দিনের নিতান্ত তিনটা শর্ট ভিডিও তৈরি করি সেটাও গ্যাপ পড়ে যাচ্ছে তারপরে বড় ভিডিওতে তো গ্যাপ পড়ছে সেটা তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তার উপরে কথা হচ্ছে আমি যেসব আপু ভাইয়াদের ভিডিও কন্টিনিউ দেখে থাকি তাদের ভিডিওতে যেও কন্টিনিউ দেখতে পারছি না প্লাস কমেন্টের রেসপন্সও করতে পারতেছে না সব মিলে বলতে গেলে একদম হজবরল অবস্থা হয়ে গেছে আর এত কিছুর মধ্যে সব থেকে বড় কারণ হয়েছে যে আমার বাসার যে ওয়াইফাই লাইনটা এটা কিছুদিন যাবত অনেক বেশি ডিস্টার্ব করছে দেখা যাচ্ছে ভিডিও আপলোডও করতে গেলে অনেক টাইম নিচ্ছে আর অনেক টাইম নেওয়ার কারণে টাইম টু টাইম ভিডিওটা আপলোড হচ্ছে না তার উপরে গত পরশু দিন তো প্রায় দুপুর থেকে পরের দিন সকাল মানে কালকে সকাল নয়টা পর্যন্ত টোটালি তো ওয়াইফাই ছিলই না বাসাতে যার জন্য তো কোনো কাজই করতে পারিনি আর ওয়াইফাই না থাকলে তো মনে হয় যে কেমন জানি সব কিছু এলো আর হঠাৎ করে এইভাবে ওয়াইফাই চলে যাবে বুঝতে পারিনি তা নাহলে তো এমবি আগে আগের থেকেই ভরে রাখতাম যে কোনো সংকেত ছাড়াই ওয়াইফাই চলে যাওয়াতে অনেক বেশি বিপদে পড়ে গেছিলাম শুধু ইউটিউবেও কন্টিনিউ করতে পারিনি সাথে হচ্ছে আমার পেজটাতেও কন্টিনিউ করতে পারিনি আর এই গ্যাপগুলা জানি চ্যানেল পেজ দুটোর জন্য অনেক বেশি ক্ষতিকর আসলে গ্যাপটা আমি দিতে চাইছিলাম না কিন্তু হয়ে গেছে কিছুই করার নাই তবে হ্যাঁ আমি সময় জানি যেসব আপু ভাইয়ের আমাকে সাপোর্ট করে তারা আমার একদিন গ্যাপ হোক বা যেটাই সমস্যাতে থাকে না কেন যখনই ভিডিও আপলোড করব তাদের সাপোর্টটা আমি সব সময় পাবো আলহামদুলিল্লাহ এই বিষয়টাই ভেবে আর কি ভালো লাগে মনটার ভিতরে তো পরশু দিন যে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে রাখছিলাম শুধুমাত্র পাবলিক করা হয়েছিল না সেই ভিডিওটাই আমি গতকালকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি মানে কি বলবো এই যে আপলোড দিয়ে রাখছি শুধুমাত্র পাবলিকটা বাকি আছে তো তখন হচ্ছে ওয়াইফাই নাই তো কেয়ার করা আর এই যে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটাও কিন্তু লেট আপলোড ভিডিও কারণ আমি এই রান্নাটা হচ্ছে গত পরশু দিন বিকালের রান্না ছিল হুজুর আসছিল তো হুজুরের নাস্তা তো প্রতিদিনই পাপড় তারপর হচ্ছে বেগুনি টোস্ট এইগুলো দেওয়া হয় তো হুজুরকে ভারী নাস্তা কখনো দেওয়া হয় না তো আজকে চিন্তা করলাম যে হুজুরকে একটুখানি সবজি উড়ুস রান্না করে দেয় আর মেয়েটা হচ্ছে আবার আজকের তরকারিটাও তেমন একটা পছন্দ করছিল না তো আমি ভাবলাম তো দুপুর থেকে ওর পেটটা তেমন একটা ভরা নাই মেয়েটা আসলে যখন ওর কোনো তরকারি পছন্দ হয় না তখন ওর পেট ভরে খেতে চায় না এদিকে আবার ক্ষুদাও লাগে বারবার বলে আম্মু কি খাবো কি খাবো তো এই জন্য ভাবলাম যে একটু ভারী নাস্তা করি আজকে বিকালের জন্য যেটা হচ্ছে ওরও খাওয়া হয়ে যাবে রাতে প্লাস হচ্ছে হুজুরের নাস্তা আমাদের বিকালের নাস্তা সব কিছুই হয়ে যাবে বিকালের নাস্তা হিসেবে আমার মাথায় কাজ করলো যে সবজি নুডুসটা রান্না করে দেয় মেয়েটা অবশ্য সবজিটা পছন্দ করে না কিন্তু আবার নুডুসের ভিতরে সবজি না দিলে কেন জানি আমার কাছে পারফেক্ট লাগে না তো মেয়েটাকে জাস্ট ও মেয়েটা আবার চিকেনটা অনেক পছন্দ করে তো ওর জন্য চিকেন দিয়েই করে দিচ্ছি তো ফার্স্টে দেখতে পেয়েছেন আমি নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে একটু সবজি দিয়ে দিয়েছি আমার কাছে অবশ্য নুডুলসের ভেতর সবসময় পাতাকপিটা দিলে বেশি ভালো লাগে কিন্তু আজকে ঘরে পাতাকপি নাই শুধুমাত্র টমেটো আর ক্যাপসিকাম ছিল আর সাথে হচ্ছে কিছু সসেস দিয়ে নিয়েছি চিকেন সসেস তো তো পেঁয়াজের ভিতরে এই ভেজিটেবলগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমার তো সব সময় চিকেন থাকে যেগুলো ফ্রাই করে রাখি আমার পিৎজার জন্য ব্যবসার জন্য তো সেখান থেকেই কিছুটা চিকেন দিয়ে দিলাম আর আমার বাসায় কিন্তু একদমই ডিম দিয়ে নুডলস তেমন একটা পছন্দই করে না কেউই সবসময় চিকেন দিয়েই করে দিতে হয় বিশেষ করে আমার তো একদমই পছন্দ করে না তো যাই হোক চিকেন দিয়ে ভালোটা ভালো মতো সবজিটাকে ভেজে নিয়ে এই যে নুডলস দিয়ে দিয়েছি নুডলস দিয়ে তারপর নুডুলসটাকে একটু ভালো করে মশলা মানে সবজির ভিতরে নিয়ে এখন এক এক করে হচ্ছে মশলার প্যাকেটটা দিয়ে দিয়ে সবার রান্নার একই রকম সিস্টেম হয় না আমি আমার মতো করে রান্না করি কারণ আমার বাসায় নুডলসে হালকা যদি একটু তেল থাকে তাহলে সেই নুডুলসটা কেউ খেতে চায় না সবার নাকি কেমন জানি একটা গলা ই হয়ে আসে এই জন্য সবসময় আমার বাসায় নুডুলস রান্না করতে গেলে একদমই তেল মানে না দেওয়ার মতো অবস্থা করে রান্না করতে হয় তার উপরে আবার নুডলসটা বেশি বেশি করে ভাজা যায় না জাস্ট সবজির মধ্যে একটু করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হয় তাহলে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে একটা টাইমে আমি কিন্তু মানে রেস্টুরেন্টের যত খাবার আছে সবই ডেলিভারি দিতাম এই চিকেন নুডলস চিকেন ফ্রাই গ্রিল নান কিন্তু আসলে এখন মানে বিশেষ করে আমার এই যে অসুস্থতাটা যখন পার হয়ে গেল আমার সেকেন্ড প্রেগন্যান্সি যখন সমস্যা হলো তারপরে আমি আসলে এতটা পরিশ্রম করে পারি না এই এখন শুধুমাত্র কেক আর পিৎজার অর্ডারটাই নিয়ে থাকি আমি কিন্তু চলে আসছি আমার বাবার বাড়িতে আসলে আমরা দুই বোন সেটাতে আগের ভিডিও তো আপনাদেরকে শেয়ার করেছি তো গত দুদিন আগে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল তো আমরা বোনেরা যদি কিছু না করি তাহলে কেমন হয় আর মৃত্যুবার্ষিকীটা ছিল সোমবারে এই জন্য আমাদের প্ল্যানটা ছিল যে আমরা শুক্রবারে বাসায় একটু কিছু করব তো যার জন্য আমরা শুক্রবারে চলে যাই আমি আসলে ওইভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই তো এসেই হচ্ছে রোহিত মাখা খাবে মাকে বললাম যে মা আম কেটে দাও আম্মাখা পাখা খাই সবাই মিলে বসে আর আমার বড় অপুর আসার কথা ছিল বড়োবাবু এখন আসেনি মূলত ওর জন্য অপেক্ষা করছিলাম আসলে আজকে একটু বাসায় ছোটো আয়োজন করব প্রায় দশ বারো জন্য মসজিদ থেকে বাচ্চা নিয়ে এসে তাদেরকে দিয়ে কোরণ শরীফ হচ্ছে খতম করাবো প্লাস তাদেরকে খেতে দিব আর আমার বাসায় যে আমার চাচারা যারা আছে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করব এই আর কি আজকের প্ল্যানটা তো এই নেই মূলত আসছে এসে তো আমার রোহি কান্নাকাটি কারণ ওর নানু বাসায় ওয়াইফাই ও জানে কিন্তু এসে যে ওয়াইফাই এখানেও অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে যার জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে কারণ অত সপ্তাহে দুই দিন হচ্ছে ট্যাপটা পায় তো বৃহস্পতিবারে পাই নাই আজকেও যদি না পায় তাহলে কেমন হয়ে যায় আর বাড়িতে এত গরম বাড়িতে না আসলে বাইরে বলতেই গরম আমরা যেহেতু বাসার ভিতরে থাকি এই জন্য বাইরের গরমটা বুঝি না কিন্তু গ্রামে গেলে বোঝা যায় এত বেশি গরম তো যে মানে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছিল তার জন্য রান্না বান্না চলছিল তো ওই গরমে মাকে বললাম যে মা তোমার করতে হবে না আমি তোমাকে কিছুটা হেল্প করতেছি তো মায়ের জন্য আমি একটু হেল্প করতে আসছিলাম এখানে মুরগি রান্না ডিম রান্নাটা আমি করে দিয়েছি বাকিটা মা করছে আর এই রান্নাঘরটা দেখে কেউ কিছু বলবে না কারণ এটা আমার মায়ের জন্য জাস্ট অস্থায়ীভাবে করে দেওয়া কারণ মা ঘরের ভেতরে মায়ের রান্নার ব্যবস্থা শুধুমাত্র মেহমান আসলে যখন দেখা যায় যে একটু রান্নাবান্না করা লাগে তারপরেও এটা হচ্ছে মেরামতের কাজ চলবে কোরবানিদের সময় এসে আমরা এটার মেরামত করে দিব মাকে তো যাই হোক এখানে যা শুধু মেহমান আসে তখন মা একটু মাটির চুলাতে রান্না করতে আসে তাছাড়া তো আসলে হয় না আর আমিও মাটির চুলাতে রান্না করতেও পারি না কারণ প্রচুর পরিমাণে গরম কিন্তু মায়ের কষ্ট দেখে আর মন চাইলো না যে বসে থেকে আর অনেকগুলো রান্না বান্না আছে তো ভাবলাম যে আরও মা যদি এইভাবে গরমে করতে থাকে অসুস্থ হয়ে পড়তে পারে যার জন্য মায়ের হেল্পিং হ্যান্ড হিসেবে আমি এসে বসে পড়ছি আর হচ্ছে আজকের আয়োজন করছিলাম মূলত হুজুরদের জন্য মুরগির মাংস মুসুরের পাতলা ডাল আর হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে ডিম ভুনা ডিম ভুনা না ডিমের এক রকমের কোরমা আর কি আর আমি আসলে বাড়িতে যে ওইভাবে কোনো ভিডিওই শেয়ার মানে করতে পারিনি এত বেশি গরম মনে হচ্ছিল যে আমি কাজগুলো মিটায় বাসায় যেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবাহের জন্য দোয়া করবেন আর আমি কিন্তু ভয়েস ভয়স অবরটা দিচ্ছি একদম বাসায় এসে তারপর